বেনাপোলে বাংলাদেশ গেটে ঢেকে দেয়া হলো মুজিব বরের ছবি। সীমান্ত বাণিজ্য শুরু হলেও যাত্রী পারাপার খুব সামান্য। বেনাপোল সীমান্তে ঢেকে দেওয়া হলো বাংলাদেশের গেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি। এদিন সকালে এ ছবি সামনে এসেছে। একইভাবে ঢেকে দেওয়া হয়েছে পেট্রাপোল সিডব্লিউসি পার্কিংয়ের অদূরে বাংলাদেশ সীমানায় থাকা বেনাপোলের অপর একটি গেট। স্থানীয় ট্রাক চালক থেকে শুরু করে পরিবহন ব্যবসার সাথে যুক্ত মানুষদের দাবি, গতকালকেও অর্থাৎ বুধবারেও তারা দেখেছেন গেটের একদিকে ছিল মুজিবুর রহমানের ছবি, পাশের পিলারে ছিল বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এদিন সকালে তারা দেখেন ছবিগুলি ঢেকে দেওয়া হয়েছে। একই ছবি সীমান্তের মূল গেটে, অর্থাৎ যাত্রী পারাপারের গেটে। তবে কে বা কারা মুজিবুর রহমানের ছবি ঢেকে দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গিয়েছে। অক্ষত অবস্থায় ছিল ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপোলের গেটে থাকা মুজিবুর রহমানের ছবিটি। বৃহস্পতিবার সকালে দেখা যায় সেই ছবির ওপর সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ বিষয়ে সীমান্ত পরিবহন ব্যবসায়ী মিহির সাহা বলেন, প্রতিবেশী দেশে পালাবদল হচ্ছে, সকালবেলায় দেখলাম ছবিগুলি সাদা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক পালাবদল হয়, সেই হিসাবে এখানেও পালাবদল হচ্ছে। তো সেই হিসাবে আজকে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট চালু হচ্ছে, কিন্তু এখন এসে দেখি ওখানে যে সমস্ত ফটোগুলো ছিল সেই ফটোগুলো সব সাদা করে দিয়েছে। এখানে শেখ হাসিনা ফটো ছিল, শেখ মুজিবুর রহমানের ফটো ছিল, সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে, রং লাগিয়ে দিয়েছে। কেন দিয়েছে সেটা জানি না, কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা, তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছি না, তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে বর্তমান পরিস্থিতিতে তিন দিন পর বৃহস্পতিবার সকাল থেকে চালু হয়েছে সীমান্ত বাণিজ্য। ওপার থেকে শুধুমাত্র মেডিকেল ভিসায় যাত্রীরা আসছেন। মুজিবুর রহমানের ছবিটি ঢেকে দেওয়ার বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, একটা ঠিক যে বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশে তারা দেশ স্বাধীন করেছিল তাদের ব্যাপার, এটা সম্পূর্ণ বাংলাদেশ তাদের নাগরিকদের সিদ্ধান্তের ব্যাপার। সেই নাগরিকদের বড় অংশ মনে হয় তাদের মনে হয়েছে তারা পরিবর্তন দরকার তারা করেছে, এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তবে এটা ঠিক যে একটা চরম অস্থিরতার মধ্য দিয়ে আজও যাচ্ছে বাংলাদেশ, আমরা বিভিন্নভাবে জানতে পাচ্ছি। যেহেতু আমরা আমদানি রপ্তানি বা অন্যান্য ব্যবসা ট্যাবসা করি, বাংলাদেশের বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইম্পোর্টার তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তারা সবাই সব রাজনৈতিক দলেরই লোক। তো এখন রাজনৈতিক দলের লোক হলেও তারা কিন্তু আদতে ব্যবসায়ী, অর্থাৎ তাদের ব্যবসা করার ক্ষেত্রে তারা ব্যালেন্স রেখেই কাজ করবে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে তাকে মান্যতা দিয়ে তারা আমাদের কাজ আমাদের সঙ্গে করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।